অন্ধকার অসভ্য সমাজটাকে সুন্দর করে পরিণত করলেন। পথহারা মানুষকে সঠিক পথ দেখিয়ে আধারের গায়ে আলোর মশাল জ্বালিয়ে বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দিলেন। বিজ্ঞানময় সুস্থ একটি সমাজ উপহার দিলেন। কে এই মহামানব? তিনি সেই মহামানব যিনি বিশ্ব ভ্রমণের মালিকের ভালোবাসার ধন, বিশ্বাসীদের প্রাণের স্পন্দন, যার সাথে কোনো তুলনাই হয় না, যাকে আকাশ বাতাস চন্দ্র তারা পাহাড় পর্বত নদ নদী বন বনানী তরুলতাসহ বিশ্বের মানব জাতির জন্য এক রহমত স্বরূপ সৃষ্টি করা হয়েছে। তিনি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসুল, বিজ্ঞানের জনক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে ভালোবাসলে আল্লাহ সন্তুষ্ট লাভ পায়, যার সুপারিশ ছাড়া কোনো উম্মতি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাই তার ভালোবাসা আমাদের প্রত্যেকের জীবনে একমাত্র সাধনা হওয়া উচিত। আরবের মরু প্রান্তে কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন সব জ্ঞানের উৎস, মানব জাতিকে অধঃপতনের তল থেকে উদ্ধার করে আলোর পথে, বিজ্ঞানের পথে পরিচালিত করার লক্ষ্যে মহান আল্লাহ তার প্রিয়তম নবীর উপর অবতীর্ণ করলেন ইসলামের প্রধান উৎস আল কুরআন, যাকে তিনি কুরআনুল হাকিম, বিজ্ঞানময় বলে ঘোষণা করেন সূরা ইয়াসিন। বিজ্ঞানীরা তাদের গবেষণার মাধ্যমে যত কিছুই আবিষ্কার করুক না কেন, সেটা ততক্ষণ পর্যন্ত নির্ভুল বা পূর্ণতা লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত কুরআনে এবং নবীর সুন্নতের সাথে সামঞ্জস্যপূর্ণতা না হবে। ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা মানব জাতির প্রয়োজনীয় প্রতিটি বিষয়ে সুন্দর, সুষ্ঠু ও বিজ্ঞানসম্মত সমাধান দিয়ে আসছে এবং কিয়ামত পর্যন্ত দিতে থাকবে। আধুনিক বিজ্ঞানের নবজাগরণ সৃষ্টিতে ইসলামের ভূমিকা অপরিহার্য। ইসলামের সাথে বিজ্ঞানের কোনো বিরোধ নেই, বরং সামঞ্জস্য আছে। বিজ্ঞানের পূর্ণতা তখনই লাভ করে যখন কুরআন ও সুন্নতের সাথে সাদৃশ্য লাভ পায়। কিন্তু তথাকথিত কিছু গবেষক এই আবেদনকে খুবই খাটো করে দেখার চেষ্টা করেছেন, এটা বড়ই পরিতাপের বিষয়। ইসলামের সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকার কারণেই এমনটি হচ্ছে। বিংশ শতাব্দীর একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি ফেরাউনের ডুবে যাওয়া ও তার লাশ সংরক্ষণের ব্যাপারে গবেষণা করতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন। একদিন জানতে পারলেন কুরআন পাকে এ বিষয়ে বিশাল আলোচনা এসেছে। এই ঘটনা শুনে ডক্টর মরিস বিস্মিত হয়ে প্রশ্ন করতে লাগলেন, এটা কিভাবে সম্ভব? এই মমি পাওয়া গিয়েছে মোট 1881 সালে, আর কুরআন পাকের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই এটা সম্পর্কে জানতেন। ডক্টর মরিস কিছুদিন পর একজন মুসলিম বিজ্ঞানীর স্বরাপন্ন হয়ে পবিত্র কোরআনের সেই সূরা ইউনুসের আয়াতটাকে তাকে শোনাতে বললেন। মুসলিম বিশেষজ্ঞ তাকে যখন এই আয়াতটি শোনালেন, এই আয়াত দ্বারা তিনি খুবই প্রভাবিত হয়ে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়ে উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন যে, আমি ইসলামে প্রবেশ করেছি এবং আমি এই কোরআনের বিশ্বাসী, সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণের পর 1976 সালে বাইবেল, কোরআন এবং বিজ্ঞান নামে একটি বই লেখেন, যা পশ্চিম বিজ্ঞানীদের টনক নড়িয়ে দেয়। এই বইয়ের মাধ্যমে তিনি প্রমাণ করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বিজ্ঞানের জনক। শুধু তাই নয়, আধুনিক বিজ্ঞানের সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কারের দিকে তাকালে আমরা আরও অসংখ্য প্রমাণ দেখতে পাই। যেমন ভ্রূণতত্ত্ব, মাত্র কয়েক দশকের পূর্বেও শক্তিশালী মাইক্রোস্কোপ আবিষ্কারের হওয়ার আগে ভ্রূণতত্ত্বের বিকাশের ধাপগুলির সম্পর্কে বিজ্ঞানীদের কিছুই জানা ছিল না। 19 শতকের শেষ দিকে বর্ণমালার প্রতীকের উপর ভিত্তি করে মানব ভ্রূণের বিকাশের ধাপ চিহ্নিত করা হয় এবং 20 শতকে সংখ্যার সাহায্যে এর 23টি ধাপ বর্ণনা করা হয়। কিন্তু সূরা আল মুমিনুনে তা পরিষ্কারভাবে বলা হয়েছে, আল্লাহর প্রদত্ত জ্ঞানের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশুদ্ধ ও পরিপূর্ণভাবে বর্ণনা দিয়েছেন। ভ্রূণতত্ত্ববিদ ডক্টর কিথ লিওন মুরি 1880 সালে তার এক বক্তব্য বলেন, এটা আমার কাছে পরিষ্কার যে এসব বক্তব্য নিশ্চয়ই আল্লাহর কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, কারণ
এই জ্ঞানের প্রায় সবটুকুই আবিষ্কার হয়েছে। এটা আমার কাছে প্রমাণ করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী এবং আল্লাহর রাসূল। পরমাণু বিজ্ঞান, নিউক্লিয়ার সায়েন্স, গ্রিক দার্শনিক ড্রেমোকিটাস গবেষণা করে অ্যাটম আবিষ্কার করেছেন। নিউক্লিয়ার সায়েন্টিস্ট পরমাণু বিজ্ঞানীরা মাত্র 1950 সালে নিউক্লিয়ার সাবমেরিন আবিষ্কার করেছেন। অথচ অ্যাটম সম্পর্কে সুরা সাবা এবং নিউক্লিয়ার সাবমেরিন সম্পর্কে সুরা নূরে আল্লাহ তার প্রিয় নবীকে অনেক আগেই জানিয়ে দিয়েছেন। ক্যান্সার, বর্তমান সময়ে একটি বহুল আলোচিত বিষয় হল মহিলাদের পর্দা বা হিজাব। মানুষের স্কিন ক্যান্সার সম্পর্কে গবেষণা করে বিজ্ঞানীরা প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে দিন দিন পৃথিবীর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ক্রমাগত বৃদ্ধির ফলে সূর্যের অতি বেগুনি রাশি মানুষের ত্বকের ক্যান্সার সৃষ্টি করছে। সূর্যের এই অতি বেগুনি রাশি থেকে নিরাপদ থাকতে হলে অবশ্যই পরিপূর্ণভাবে কাপড় পরিধান করতে হবে। কিন্তু কি আশ্চর্য, আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পর্দার প্রথাকে ফরজ করে মহিলাদেরকে স্কিন ক্যান্সারের মতো মরণবিধি থেকে মুক্তির পথ দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা, আচার আচরণ, ইশারা ইঙ্গিত, উঠা বসা, চলাফেরা, দৈনন্দিন আমল তথা সব কর্মকাণ্ডই বিজ্ঞানসম্মত। ইসলামকে পরিপূর্ণভাবে জানতে ও মানতে হলে সুন্নতে নবীর জ্ঞান এবং এর উপর পরিপূর্ণ আমল অতি জরুরি। পৃথিবীতে এই সর্বশ্রেষ্ঠ মহামানব সম্পর্কে গবেষণা করতে গিয়ে কেবল মুসলমানরাই নয়, অমুসলিমরাও বিস্মিত প্রকাশ করেছেন।